রাজশাহীতে বই উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। সোমবার 1 জানুয়ারি বেলা 11টায় নগরের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এতে কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মাওলা সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় খুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র। বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা, কারণ দুর্যোগে হোক, দুঃসময় হোক, কিছু সময় হোক, সরকার কিন্তু বছরের প্রথম দিনই এই পাঠ্যপুস্তকগুলো বাচ্চাদের কাছে পৌঁছে দিচ্ছে নানা রকম বাধা সত্ত্বেও। নতুন বই, অনেক নতুন নতুন কবিতা ছড়া এবং গল্প দেখলাম, যেগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে বর্ষার শুরুতে এরকম বই উপহার দেওয়ার জন্য। আমরা মোট 10টা বই পেয়েছি। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি নতুন বই। 68.5% বই গত পরশু দিনের তথ্য, মানে গতকালকের, আমরা তো তথ্যটা নিয়েছি গতকালকে, সেখানে 68.5% বই চলে এসছে গতকালকে, গতকালকের আগের দিন আর কি। গতকালকে আমরা তথ্যটা নিয়েছি, আর গতকালকে বিকালেও বই ঢুকেছে, আজকেও বই ঢুকছে। আমরা আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে বাকি বইটা ঢুকে যাবে।